হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টে তোমাদের প্রথম অধ্যায় থেকে মূলধ আর অমূল্যোধ সংখ্যা থেকে দুটো প্রশ্ন দিয়েছে আজকে আমি এই দুটো প্রশ্ন সলভ করব চলো দেখি দুটো প্রশ্ন কী কী প্রশ্ন দিয়েছে এখানে প্রথম প্রশ্নটা বলছে তুমি একটি তিন অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা লেখো অর্থাৎ একটা তিন অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা লিখতে হবে এবং দুইটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে অর্থাৎ একটা তিন অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা লিখে সেটার বর্গমূল নির্ণয় করতে হবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটি দলকে নয় বারো বিশ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে দলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করতে বলছে তো চলো আমরা প্রশ্ন দুটো সলভ করি প্রথম প্রশ্নটা আবার বলি যে তুমি একটি তিন অঙ্কের পূর্ণবড় সংখ্যা লেখো তো আমি এক তিন অঙ্কের পূর্ণবর সংখ্যা লিখেছি ছয়শো পঁচিশ এটা একটা পূর্ণবর্ সংখ্যা যেখানে তিনটা অঙ্ক আছে ছয় দুই পাঁচ এরপরের প্রশ্ন কি বলছে যে এবং দুইটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো তো আমি দুটো ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করেছি প্রথম পদ্ধতিটা লিখেছি যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় আর একটা পদ্ধতি হচ্ছে মৌলিক গুণনীয়ের সাহায্যে বর্গমূল নির্ণয় তো প্রথমে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি ছয়শো পঁচিশের আমরা জানি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ে এরকম এই পাশে দাগ দিতে হয় এমনিতেই ভাগ করতে গেলে কোনো কিছুকে ভাগ করতে গেলে দাগ এই পাশে দিতে হয় কিন্তু বর্গমূলের সময় দাগ এই পাশে দিতে হয় অর্থাৎ ডান পাশে দিতে হয় তারপরে জোড়ায় জোড়ায় লিখতে হয় ছয়শো পঁচিশ জোড়া লিখবো কোন জায়গা থেকে ডান পাশ থেকে বাম পাশের দিকে জোড়া যাবে তো ডান পাশ থেকে বাম পাশের দিকে যদি যায় তাহলে প্রথমে পাঁচ দুই একটা জোড়া আর ছয় থেকে যায় এখন এই ছয়ের আগে তোমার ছয়কে প্রথমে ভাবতে হবে দুই পাস বা পঁচিশকে ভাবা যাবে না তো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এখানে যদি আমরা তিন নিতাম ওই তিনের সাথে তিনই গুণ করলে কত হয় নয় হয় কিন্তু আছে এখানে ছয় এক নিলে একের সাথে এক গুণ করলে এক হয় যদি দুই নিই দুই আর দুই গুণ করলে চার হয় তিন গুণ করলে নয় হয়ে যায় ছয়ের থেকে বেশি হয়ে যায় এটা তো নিতে পারবে না সেখানে এখানে দুই দুই এর সাথে দুই গুণ করলে কত হয় চার চারটা এখানে লিখব লেখার পর তারপরে বিয়োগ করব ছয় থেকে চারবার দিলে কত হয় দুই এরপরে নিয়ম হচ্ছে এক জোড়া নামানো একটা নামানো যাবে না ভাগে কিন্তু একটা নামাইতে হয় কিন্তু এখানে এক জোড়া নামাইতে হবে পঁচিশ নামাইলাম হয়ে গেল দুইশো পঁচিশ এখন দেখো নিয়ম হচ্ছে এই দুই এর ডবল এখানে লিখতে হবে দুইয়ের ডবল কত চার এখানে দাগ দিয়ে দুইয়ের ডবল চার লিখতে হবে এরপরে এখানে এমন একটা সংখ্যা নিব এখানে আমি পাঁচ নিয়েছি এবং সেই সংখ্যাটা এখানেও নিতে হবে পাঁচ 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 নিয়েছি এবং এই পঁয়তাল্লিশ হয়ে গেল পাঁচ নেওয়ার ফলে এখানে পঁয়তাল্লিশ হয়ে গেল এই পঁয়তাল্লিশের সাথে এই পাঁচটা গুণ করতে হবে এখন পাঁচ কেন নিলাম আমি যদি ছয় নিতাম তাহলে ওই ছেচল্লিশের সাথে ছয় গুণ করলে দুশো পঁচিশের থেকে বেশি হয়ে যেত আবার আমি যদি চার নিতাম চুয়াল্লিশের সাথে চার গুণ করলে কম হয়ে যেত অনেক অর্থাৎ পাঁচ নিয়েছি ফলে পঁয়তাল্লিশ হয়েছে পঁয়তাল্লিশের সাথে পাঁচ গুণ করলে দুশো পঁচিশ হয় ভাগশেষ কত শূন্য অর্থাৎ আমার বর্গমূল বের হলো কোনটা এইটা অর্থাৎ ছয়শো পঁচিশের বর্গমূল পঁচিশ এরপরে দেখো মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় ছয়শো পঁচিশকে ভাঙতে হবে আমরা জানি ছয়শো পঁচিশকে যদি ভাঙো প্রথমে পাঁচ দিয়ে যায় একশো পঁচিশ হয় আবার পাঁচ দিয়ে ভাঙলে পঁচিশ হয় আবার পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ হয় এরপরে এই উৎপাদকগুলো বা গুণনীয়গুলো লিখতে হবে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এরপরে জোড়া করতে হবে এই দুই পাঁচ একসাথে জোড়া করলাম এই দুই পাঁচটা একসাথে জোড়া করলাম তারপরে নিয়ম হচ্ছে জোড়া থেকে একটা করে নিতে হবে তো এই জোড়া থেকে একটা নিলে হয় পাঁচ আর এই জোড়া থেকে একটা নিলে হয় পাঁচ 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 গুণ করলে কথা হয় পঁচিশ অর্থাৎ নির্ণয় বর্গমূল কত পঁচিশ তাহলে দুইটা ভিন্ন পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা হলো একটা হচ্ছে মৌলিক গুণ নিকের সাহায্যে আর একটা হচ্ছে ভাগের সাহায্যে এরপরে চলো দুই নম্বর প্রশ্নটা কি বলছে আমরা দেখি একটি শূন্য দলকে নয় বারো এবং বিশ তারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে দলকে বর্গাকারে সাজানো যাবে প্রথম অধ্যায়ে এখন লশাগো নিয়ে আলোচনা করা আছে এবং লসাগো গসাগু রিলেটেড গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা আছে তো যেহেতু নয় বারো এবং বিশ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গারে সাজানো যাবে সেটা বের করতে বলছে তো এই তিনটা দ্বারা বিভাজ্য এবং একটা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে বর্গাকারে সাজানো যায় এরূপ ক্ষুদ্রতার সংখ্যা কিভাবে পাবো আমরা নয় বারো এবং বিশের লসাগু ও নির্ণয় করব নয় বারো বিশের লসও কত প্রথমে নয় বারো বিশ দুই দিয়ে দিলে নয় থেকে যায় ছয় দুগুনা বারো দশ দুগুনা বিশ তারপরে দেখো আবার দুই দিয়ে যায় ছয়ের জায়গায় তিন হয়ে যায় দশের জায়গায় পাঁচ হয়ে যায় নয় থেকেই যায় এবার দেখো তিন দিয়ে যায় তিন তিনে নয় তিন একে তিন পাঁচ থেকে যায় তাহলে নয় বারো এবং বিশের লসাগু কত এখানে দুই গুণ দুই তিন গুণ তিন কিন্তু পাঁচ একটা আছে এই পাঁচ একটা আছে সে কারণে বর্গাকারে সাজানো যায় না অর্থাৎ এই পাঁচ যদি আরেকটা থাকতো তাহলে পাঁচ গুণ পাঁচ হতো তখন বর্গাকারে সাজানো যেত সুতরাং প্রাপ্ত এই লসাগুকে আরও একটা পাঁচ দ্বারা গুণ করতে হবে সুতরাং নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটা কত পাঁচ তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে